হ্যালো গাইজ, ওয়েলকাম টু আনাদার লেটেস্ট ভিডিও। তো বর্তমান সময় দাঁড়িয়ে কিন্তু সবাই কম বেশি ভিডিওগ্রাফি করে থাকে, কিন্তু ভিডিওগ্রাফি করার পর সেটা এডিট করতে গিয়ে তার কালার গ্রেডিংটা কিন্তু ঠিক মতন করতে পারে না। তো মেনলি আজকে আমরা এই ভিডিওতে দেখব কীভাবে আপনি এক থেকে দুই মিনিটের মধ্যে কালার গ্রেডিং করতে পারবেন। সো লেটস ডু ইট। তো আপনার প্রথম কাজ হবে, আমার ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, সেখান থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। দেন তারপরে এটাকে ওপেন করব, প্লাস এখানে ক্লিক করে আমরা ভিডিওটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। ভিডিও সিলেক্ট করা হওয়ার পরে আপনি কিন্তু এখানে প্রচুর কালার ফিল্টার দেখতে পারবেন, যে আপনি রিসেন্টে কী কালারগুলো ইউজ করেছেন সেগুলো কিন্তু আপনি সেখানে পেয়ে যাবেন। এছাড়াও অল প্রিসেটে ঢুকলে আপনি প্রচুর এখানে কালার পেয়ে যাচ্ছেন। এছাড়াও আমরা মেন যে টিল অ্যান্ড অরেঞ্জ কালারগুলো আমরা বা আপনারা যে দেখে থাকেন বিভিন্ন রকম ব্লগে, সেগুলো কীভাবে তৈরি করা হয়, দেন এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট অপশনে ক্লিক করব। দেন এ পাশ থেকে আমরা সবার লাস্টের অপশনটা HSL অপশনটা ক্লিক করে নেব। দেন এখান থেকে কিন্তু আপনি এগুলো অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু টিল অ্যান্ড অরেঞ্জ কালারটা এখানে ফুটিয়ে তুলতে পারেন। তো মেনলি আপনার ভিডিওতে আপনি চিহ্নিত করে নেবেন আপনার ভিডিওতে কী কী কালার রয়েছে। দেন আমাদের ভিডিও যেমন স্কাইয়ের কালারটা নীল রয়েছে, দেন আমরা নীলের উপরে ক্লিক করে এইচটাকে অনেকটা কমিয়ে দেবো, দেন এসটাকে অনেকটা বাড়িয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে এক আকাশের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেলো। দেন এইভাবে আপনার কিন্তু ভিডিওগুলো আপনি তৈরি করতে পারবেন এই ভিস্কো অ্যাপের সাহায্যে, একদম সিনেমেটিকভাবে, একদম কালার রেডিংয়ের সাহায্যে। আর শুধু কালার রেডিং নয়, এর সাহায্যে কিন্তু আপনি কিন্তু স্কিনের টোন, এছাড়া স্কিনকে স্মুথ অথবা স্কিনকে যদি আপনি আরোটা ফর্সা করতে চান সেগুলো কিন্তু এই অ্যাপের সাহায্যে আপনি করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনার ভিডিওর যে হোয়াইট ব্যালেন্স, এছাড়াও টেন, এগুলো কিন্তু আপনি এখান থেকে সিম্পলি অ্যাডজাস্ট করতে পারবেন এবং আপনার ভিডিওটাকে আরও একটু ট্রেঞ্জি করে তুলতে পারবেন। যেমন এখানে আপনি একটি অপশন পেয়ে যাচ্ছেন স্যাচুরেশনের, স্যাচুরেশনের সাহায্যে আপনি ভিডিওর স্যাচুরেশন বাড়াতে কমাতে পারবেন। দেন এছাড়াও এখানে একটি অপশন রয়েছে স্কিন টোন, এটা কিন্তু একটা খুবই একটা ভালো জিনিস যেটা আপনার ভিডিওতে অ্যাপ্লাই করে আপনার মডেলকে অনেকটাই সুন্দর করে তুলতে পারেন। এছাড়া এসেছে তো রয়েছেই, আপনার ভিডিওতে যদি ব্রাইটনেস খুবই কম থাকে এখান থেকে কিন্তু আপনি এই অপশানটাতে ক্লিক করে আপনি ভিডিওর ব্রাইটনেস কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। এক্ষেত্রে আমি বলবো এটা আপনি না ইউজ করাটাই বেটার, কিন্তু আপনার যে ভিডিওর লাইটিং রয়েছে সেটাই প্রপার লাইটিংয়েই থাকাটাই বেস্ট। দেন উপরের দিকে সেভ বাটনে ক্লিক করে আপনি সিম্পলি ভিডিওটা সেভ করে নেবেন। ভিডিওটা থেকে যদি আপনি কালার গ্রেডিং সম্বন্ধে সামান্য মাত্র কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোনো রকমের সমস্যা থাকলে ভিডিও ডিসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যে মেসেজ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কন্টেন্টের সাথে। পিস আউট।